বাংলাদেশের প্রখ্যাত মুসাফিরে কোরআন আল্লামা লুৎফর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার 3 মার্চ দুপুর 2:54 রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মারা যান তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে। এর আগে গত 14 ফেব্রুয়ারি সকাল 17:45 লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ব্রেন স্ট্রোক করেন মাওলানা লুৎফর রহমান। সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। এরপর গত 16 ফেব্রুয়ারি রাতে তার ব্রেনে একটি অপারেশন করা হয়। তারপর আর জ্ঞান ফেরেনি মাওলানা লুৎফর রহমানের। প্রখ্যাত এই আলেমে দিন আল্লামা লুৎফর রহমান ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা। স্বনামধন্য বক্তা হিসেবে দেশে বিদেশে তার অনেক পরিচিতি রয়েছে। ব্যক্তিজীবনে মাওলানা লুৎফর রহমান 5 কন্যা ও 2 ছেলের পিতা। জীবনের বেশিরভাগ সময় তিনি ব্যয় করেছেন ইসলামের খেদমতে। মারফাশান বিশাল, বাংলাদেশ।